5 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠল শ্রীনগর ঠাকুরহাটি সমবায় সমিতির ম্যানেজার খগেন্দ্রনাথ চৌধুরীর বিরুদ্ধে। 1-2 টাকা নয়, 5 কোটি টাকা হাতানোর অভিযোগ উঠল চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ঠাকুরহাটি সমবায় সমিতির ম্যানেজার খগেন্দ্রনাথ চৌধুরীর বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলে সোমবার বেলা 12টা নাগাদ শ্রীনগর ঠাকুরহাটি সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখায় ওই সমবায় সমিতির গ্রাহকরা। পরে লিখিত আকারে ডেপুটেশন দেন ওই সমবায় সমিতির কর্তৃপক্ষ। গ্রাহকদের অভিযোগ, জমি জায়গা বিক্রি করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছিল সমিতিতে, পরবর্তী বার্ধক্য সময়ে কিছু কিছু করে টাকা নিয়ে জীবন ধারণ করার জন্য। কিছুদিন পর টাকা চাইতে গেলে সমিতির ম্যানেজার জানান তারা টাকা দিতে পারবেন না, কারণ জানতে চাইলে কোন রকম কারণ দর্শাননি সমিতির ম্যানেজার। বারবার সমিতির কর্তৃপক্ষকে জানিয়ে যখন কোনো ফল হয়নি, বাধ্য হয়ে সোমবার বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা। 5 কোটি টাকার উপর সাধারণ মানুষের সঞ্চিত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সমিতির প্রাক্তন ম্যানেজার খগেন্দ্রনাথ চৌধুরীর বিরুদ্ধে। বর্তমানে তিনি এখন কর্মরত নেই, তার জায়গায় যিনি রয়েছেন দায়িত্বে ভারপ্রাপ্ত আনন্দ খান বাবু, তিনি জানান, আমার কাছে যে স্মারকলিপি দেওয়া আছে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দেব, ওনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। টাকা পাচ্ছিনি আমরা, কোনো গ্রাহকই টাকা পাচ্ছে। কত টাকা রেখেছিলেন? হ্যাঁ, রেখেছি 20 লাখ টাকার মতো। আপনার কাছে প্রমাণ আছে 20 লাখ টাকা যে সমিতিতে দিয়েছেন? আপনার কাছে প্রমাণ আছে? বই নেই, আমাদের সব ছেলের নামে, আমার নামে, স্বামীর নামে, আমার স্বামী অসুস্থ, তার 66 বছর বয়স। বই এনেছেন আজকে? হ্যাঁ, বই আছে ওখানে। বিক্ষোভ বলতে আপনার গত 2021 সালের 1 ফেব্রুয়ারি এখানে একটা হিউমার ছড়িয়ে গেল যে টাকা পয়সা সমিতি দিতে পারবে নি, লোন আদায় হবে নি, বোর্ডের মেম্বার, প্রাক্তন ম্যানেজার এনারা সব টাকা পয়সা ইয়ে করেছেন, নিয়ে নিয়েছেন। সেই হিসেবে একটা হিউমার ছড়ানোর পরে তখন থেকে ডিপোজিটাররা টাকা পয়সা তুলে নিতে আরম্ভ করে, আর কোনো রকম টাকা পয়সা জমা হচ্ছে সেদিনেই ডিপোজিটাররা সমবেতভাবে একটা ইয়ে করেছে। আশ্বস্ত বলতে এখন আমি তো সমিতির একজন কর্মচারী মাত্র, আমার যিনি হায়ার লেভেলে আছেন কোঅপারেটিভ ইন্সপেক্টর বা সমিতির এখন তো বোর্ড নেই বা প্রাক্তন ম্যানেজারও আর আসেন, সেই হিসাবে এখন সমিতির চার্জ নিয়েছেন আমার স্পেশাল অফিসার, সমবায় দপ্তর থেকে স্পেশাল অফিসার নিয়ে হয়েছে। আমি ওনাদের দাবি সমূহ আমি ওনাদের কাছে হায়ার লেভেলে ফরওয়ার্ড করে দেবো, ওনারা এবারে